অনর পিত চরি ছিরা ছোড়ে গেছে করুণা অব তীর কলম তীর সমর পয়ত উন্নত উজ্জ্বল রসম উজ্জ্বল রস শ্রী ভক্তি শ্রী হরি এই আসরে বৈশা যত এই আসরে বৈশা যত আমার গৌর গোবিন্দের একনিষ্ঠ ভক্ত বৃন্দ আমার গৌর গোবিন্দের একনিষ্ঠ সবাকার পদরে নুহ পদরে নুহ এই অধম মেঘনাতে মস্তকে রভূষণ মস্তকে রভূষণ এই হরি নাম কৃষ্ণ নাম এই হরি নাম কৃষ্ণ নাম মদর মদর পদ পদর কোটি মাগো বাহু তুলে একবার বাহু তুলে হে গৌর ভক্তগণ আপনারা সবাই মিলে বলুন হরি হরি হে গৌর ভক্তবৃন্দ একবার বাহু তুলে জয় রাধে জনিতাই জয় রাধেশ খুব সুন্দর পরিবেশ মা খুব ভালো লাগছে যে যুগে মানুষ চাঁদে চলে যাচ্ছে যে যুগে মা মানুষ হাতের কাছে যা চাইছে তাই এসে যাচ্ছে যে যুগে ইউটিউব খুললেই কীর্তনের ছড়া ছড়ি হরি বল হরি বল ওমা কোন শাস্ত্রে বলছে এটা নেই কোন কোন শাস্ত্রে বলছে ওটা নেই কেউ বলছে এটা খেও না কেউ বলছে ওটা খেও না হরি বল হরি বল আচ্ছা বলুন তো মা কোন শাস্ত্রে লেখা আছে হরি বল হরি বল ভক্তিটা কোন শাস্ত্রে লেখা আছে এ জগতে ভক্তি যার ভগবান তার এত কিছুর পরেও তিনি বলে গেলেন বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দ কা লালা হরিবল হরিবল খুব ভালো লাগছে তবে সবটাই যে ভালো লেগেছে তা বলবো না কিছু খারাপও লেগেছে
বলবো সেটা কি খারাপ লেগেছে মা আমি যদি আপনাদের কাছে বলি সেটা হয়ে যায় নিন্দা এই জগতে একজন ব্যাপী দুজন আর অন্য কেউ নেই যে সমস্যার সমাধান করতে পারে যার কাছে কথাটা বললে কথাটা পরিপূর্ণতায় লাভ করে তার কাছেই বলা ভালো তিনি কে মা তিনি অন্য কেউ নয় তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণময় তাই গৌরী বল হরি বল আমি এসেছি সেই ভোজ চাটতে কত ভক্ত কত বৈষ্ণব কত কথা কেউ বলে একটু বেশি করে আজকে তো তাড়াতাড়ি আমাদের ভোগের আসর একটু ভজন করে তাড়াতাড়ি করে দেবেন একটু নাচিয়ে তাচিয়ে দেবেন হরি বল হরি বল এই কীর্তন কোনো গান নয় গো বাবা এই কীর্তন কোন সঙ্গীত নয় এই কীর্তন হলো একটা ভজনের অঙ্গ আমরা কেমন করে জানতে পারি জানো চৈতন্য ভগবতে দুটো হরিদাসের কথা পাই এক হলো বড় হরিদাস কেউ কেউ বলে ইনি নাকি যবন হরিদাস কিন্তু মা যারা নিগুড় বৈষ্ণব তারা বলেন ইনি হলেন নামাচার্য হরিদাস ও নিতাইয়ের মা আস্তে আস্তে আমরা ভগবানকে দুখানা নকুলদানা দিয়ে ভগবানের মাথার উপরে বড় বড় পূজা চাপিয়ে দিই ঠাকুর আমার ছেলেটা যেন পাস করে আমার ছেলেটা যেন ভালো চাকরি করে আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিবাহ হয় কিন্তু জানেন মা এই হরিদাস তিনি 100,000 নাম করতেন আমার গোবিন্দের মঙ্গলের জন্য আরেক লক্ষ নাম করতেন এই পৃথিবীর জীব জন্তু পশু পাখিদের জন্য আর 100,000 নাম করতেন তিনি নিজের মঙ্গলের জন্য এই 300,000 নাম তিনি পূর্ণ করে তবেই কিন্তু জলস্পর্শ করতেন ইনি হলেন বড় হরিদাস আর ছোট হরিদাস যার কীর্তন শুনে স্বয়ং বুজেশ্বরী আমার রাধা রানী নয়ন জলে ভেসেছিলেন হরি বল হরি বল আমা রাধা রানী আমার নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে প্রাণনা একে তো নারী জন্ম দিয়েছ তার উপরে আবার বাঁধিনীর ঘরে আমার বসতি তোমার যে সেবার বস্তু আমি নিয়ে যাব আমি যে স্থান পাই না তাই দেখবেন মা সাধারণত মায়েরা যখন কলসি করে জল আনতে যায় কলসির মুখটা কোন দিকে থাকে মা ওপর দিকে আর ওই রাধারানী যখন যমুনাতে জল আনতে যেতেন ওই কলসির মধ্যে অল্প একটু নবনী নিয়ে আমার প্রাণ গোবিন্দকে সেবা করাতে তাতেও বাদিনীরা লক্ষ্য পাল্ল রাধে রাধে গো রাধে রাধে Ah.
ওই জল নিয়ে জানতে যাবে তোমার কলসির মুখটা থাকে যেন নিম্নগামী। ডাক্তার মহানন্দ ব্রহ্মচারী বললেন এই কামনা বাসনা জগতের মানুষ কৃষ্ণ ভজনের ধনকে এইভাবে নিম্নগামী বা হারিয়ে ফেলতে চায়। আমার রাধারানী প্রাণ গোবিন্দকে সেবা করাবার জন্য স্থান পেলেন না গো, তাই কি করলো জানো? এইবারে ওই কেশ খোপার মধ্যে করে অল্প একটু নবনী নিয়ে আমার গোবিন্দ সেবায় তিনি যেতেন। তাতে উপাদিনীরা লক্ষ্য হলো রাধে এইবার থেকে যখন তুমি ওই যমুনাতে যাবে তোমার কেশ তুমি এলায়ে যেতে হবে। রাধারানী নয়ন জলে বুক ভাসিয়ে বললেন প্রাণরা আমি যে তোমার সেবার বস্তু নিয়ে যাব, আমি যে স্থান পাই না, তাই কি করলেন মা? রাধারানী আমার এমন জায়গায় করে সেবার বস্তু নিয়ে গেলেন যাতে উচ্ছিষ্টও না হয়, কেউ যাতে দেখতেও না পায়। তাই কোথায় করে নিয়ে গেলেন? না জিহ্বার তল দেশে। দেখবেন মা, স্বাদ বা এটু তখনই হয় যখন বস্তুটি জীবের উপরে দেওয়া হয়। এগুলি খুব গভীর ভজনের বস্তু মা। আমাদের এই নশ্বর দেহ নিয়ে এইভাবে গোবিন্দকে সেবা দেওয়া যেতে পারে না, একমাত্র আমার রাধারানীই পারে। তাই নিয়ে গেলেন অল্প একটু নবনী এই জিহ্বার তলদেশে করে প্রাণ গোবিন্দের কাছে। আর যেই না গেছে সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার বলে বললেন রাধে তুমি আমার সেবার বস্তু এনেছ রাধে। প্রাণনা আশা ছিল যে মনে অনেক, বাসনা যে অনেক ছিল, কিন্তু যে স্থান পাই না, তাই এমন জায়গায় করে আমি আজকের নবনী এনেছি, আমি তোমাকে দিতে পারবো না। তোমার যদি সেবার ইচ্ছা হয় তুমি তা নিজেই সেখান থেকে নিয়ে নাও। প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছে রাধে এতদিন তুমি আমাকে সেবা করিয়েছ বহিরঙ্গে, আজকের সেবাটা হবে অন্তর অঙ্গে। তাই বদনে বদনে চুম্বনে সেই নবনী করিল আকর্ষণ। হরিদাস বৃন্দাময় জঙ্গল ওই বটবৃক্ষের তলে বসে বসে সেবা কেমন ভাবে করতে হয় তার বর্ণনা করছে বাবা। আর যিনি সেবা করিয়েছে সেই স্বয়ং রাধারানী আমার শুনে নয়ন জলে ভাসছে। যখন হরিদাস চোখটা মুছে দেখলেন স্বয়ং বজেশ্বরী রাধারানী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আস্তে থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে রাধাখানির চরণ দুটি জড়িয়ে ধরলেন হরিদাস। ও গো রাধে গো,
গো প্রেমময়ী ও গো প্রেমময়ী কৃপাময়ী ভবময়ী রাধে হবাই যদি কৃপা করেছো তুমি দয়া করে একবারে দর্শন দাও রাধে রাধে গো রাধে তুমি আমার কীর্তন শুনে এসেছো রাধে রাধারানী আমার বললেন হরিদাস আমি আজকের থেকে তোমার কাছেই থাকব তুমি আমাকে সেবা করাও হরিদাস যেই বলেছে তুমি আমাকে সেবা করাও হরিদাস বলে না রাধে আমি তোমাকে সেবা করাতে পারবো আমি তোমাকে কেমন করে সেবা করাবো রাধে আমি দিন এই কাজে বিক্ষতলায় পড়ে থাকি কখনো এর বাড়ি হোর বাড়ি ভিক্ষা করে কখনো একটু আটা পোড়া কাষ্ঠের উপরে দিয়ে কখনো লবণ জোটে না সেই সেবা আমি তোমায় কেমন করে দেব না তাছাড়া তুমি হলেন রাজার মেয়ে তোমাকে সিঙ্গার করতে গেলে চাই রাজার দেশ আমি কোথায় পাবো রাধে আমি তোমাকে সেবা করাতে পারবো না আমি তোমায় সেবা করাতে পারিব না হরিদাস বলছে আমি তোমাকে সেবা করাতে পারবো না আর রাধারানী বলছে আমি তোমার কাছেই থাকবো এমন সময় প্রাণ গোবিন্দ এলেন বললেন রাধে তুমি কি ভুলে গেছো হরিদাস আমরা দুইটি তনু কিন্তু আমাদের প্রাণ একটাই দেখবেন মা কেউ যদি একটা ছোলাকে ভিজিয়ে পিছন দিকে চাপটায় তার থেকে দুটো দানা বিভক্ত হয়ে যায় কিন্তু ওই ছোলাটা ভিজিয়ে পিছন দিকে চাপ দেওয়ার আগে যদি কেউ মাটিতে পুঁতে দেয় তার থেকে কিন্তু একটাই বৃক্ষ হয় তাই প্রাণ গোবিন্দ বললেন হরিদাস তুমি কি ভুলে গেছ আমরা দৈতি তনু কিন্তু একটাই আমাদের দেহ তুমি আমাদের সেবা করাও হরিদাস ওগো ওগো অনাদির আদি তাই যদি তোমার মনের ইচ্ছা হয় তবে তোমরা যুগল যুগলে দাঁড়াও হরিদাস আমার কীর্তন গাইছে আর রাধা কৃষ্ণ দুজনে সেই কীর্তন শুনছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম হরি রাম হরে রাম আমা সবাই মিলে করতালে দিতে রাম রাম
Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Uludhan হরিদাস কীর্তন গাইলেন মা আর সেই কীর্তন শুনে রাধা কৃষ্ণ দুইজনে নিত্য নিত্য করতে করতে যে রূপের অবতার হয়েছিল মা আপনারা বৃন্দাবনে গেলেই সেই মন্দির প্রথমেই দর্শন করবেন কেউ কেউ বলে যাকে বাঁকে বিহারী আবার কেউ কেউ বলে বঙ্কে বিহারী তাই গৌর বিমানন্দ হরি বল হরি বল তবে ছোট করে একটা লীলা করব মা এই লীলাটা আস্বাদন করতে গেলে যেতে হবে একটু গুপ্ত বৃন্দাবনে তবে আমি শুনেছি বা জেনেছি যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটা হয় মধুর হইতে মধুরা গোপী মধুময় বৃন্দাবন যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাও হয় মধুর হইতে মধুরা গোপী মধুময় বৃন্দাবন যেখানে রই তুলসী গাহানা সেটাও হয় মধুর গতে মধুরা ধ্বনি মধুময় বৃন্দাবন ও মায়েরা এরম অনেক বৃন্দাবন আছে গো তবে এই বৃন্দাবন থেকে আপনাদের আরেকটা বৃন্দাবনে নিয়ে যাব শুধু কারা কারা আমার সঙ্গে যাবেন দুটি বাহু উত্তোলন করে দেখান কারা কারা যাবেন বাহ হাত নামিয়ে নাও তবে যারা হাত তুলেছে তারা বোকা আর যারা হাত চাগাইনি তারা খুব চালা কেন বলো তো এখন পদব্রজে কেউ বৃন্দাবনে যায় কেউ যায় না যেতে হলে কি করতে হয় বাস যোগে আর নয় ট্রেনে করে তার যারা যাবে বলে মা হাত চাগিয়েছে বাস ভাড়া এনেছো না ট্রেন ভাড়া এনেছো আননি ওই কৃষ্ণ বড় চতুর আর যারা কৃষ্ণ ভক্ত হয় তারা আরো বড় চতুর আমার টাকা পয়সা দিতে হবে না আপনারা একটু উলুধ্বনি দেবেন আর আমার বাবার একটু জয়ের ধ্বনি দিলেই হবে সবাই মিলে তো ঠিক আছে জোর করে তাহলে উলুধ্বনি দাও সবাই মিলে তাই গৌর বিমানন্দ হরি বল জয় জয় রাধে রাধে
জয় রাধে জয় রাধে জয় জয় ত্রিম আমার বৃন্দাবন ধাম জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী মধুর বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে জয় 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 রাধে জয় রাধে জয় জয় শ্রী মধুর বৃন্দাবন ধাম কুণ্ড রাধা কুণ্ড জয় জয় শ্রী মধুর বৃন্দাবন ধাম শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় শ্রী মধুর বৃন্দাবন ধাম জয় জয় রা জয় রাধে জয় জয় ত্রিমধুর বৃন্দাবন ধাম জয় জয় ত্রিমধুর বৃন্দাবন ধাম ললিতা বিশাখায়াদি চলে না বৃন্দাবনে রে ললিতা বিশাখায়াদি যত সখী গণে কৃষ্ণ নিয়ে করে খেলা আজ বৃন্দাবনে জয় জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী মধুর বৃন্দাবন রাধে তাই গৌর বিমানন্দ হরিব রাধে রাধে একটু কৃপা দৃষ্টি দাও গো রাধে 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 গো উলুথন জয় জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী মধুর বৃন্দাবন ধাম জয় জয় শ্রী মধুর বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম কি
টাকা বৃন্দাবন বলে মনে হলো বললাম টাকা পয়সা দিতে হবে না একটু উলুধ্বনি দাও তা কি কিপটে রে বাবা কে আবার এত ধোঁয়া দিচ্ছে ধুনু হরিবাল হরিবাল আমার সবাই দিয়েছো না না সবাই দেয়নি এই যে বড় ভাই বলছে সবাই দেয়নি কারা কারা দিয়েছে আর কারা কারা দেয়নি আমি যদি পরীক্ষা করি আমি এক্ষুনি ধরে ফেল করতে পারবে না বাবা ধরতে পারবো না পরীক্ষাটা করব ঠিক আছে কি বলি ভালো করে শোনো যারা যারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিল না পরিষ্কার বাংলা কথায় যারা কিচ্ছু দেয়নি তারা একবার হাত তুলে দেখাও তো ও বাবা কটা হাত উঠেছে দেখো একটাও হাত ওঠেনি তাহলে ধরে নেওয়া যাক সকল মায়েরা দিয়েছে কি কথাটা কি সত্য মোটে না সবাই যদি দিত তাহলে এইটুকু আওয়াজ হবে কেন অন্তত 58 গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল আওয়াজ সেটা হয়নি তাই তো তাহলে উলুধ্বনি দিতে হবে না ফের বৃষ্টি বৃষ্টি আসছে যদি গলা ব্যথা করে করতালি পারো তো সবাই জোর করে দাও দেখি সবাই মিলে এ যেন মুড়ি ভাজার মতো হচ্ছে একটা তালে আর কৃষ্ণ প্রেমে সবাই বড় করে হাত তোল বৃন্দাবন 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 বৃন্দাবনের ধাম সে আয়া গো তো বললো রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনের ধাম সে আয়া মুখে বলো রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনের ধাম সে আয়া মুখে বলো রাধে রাধে বৃন্দাবন ভাবি বলে রাধে কৃষ্ণ বি বলে রাধে ভাবি বলে রাধে কৃষ্ণ বি বলে রাধে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনে নামতে আয়া মুখে বলো রাধে রাধে বৃন্দাবনে এসে গেলাম এসে গেলাম আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো বাহ আমি জানলাম না আমার মায়েরা জেনে গেল তা চলুন মুমে বলিয়ে রাধে রাধে আর বৃন্দাবন মে প্রবেশ কিজিয়ে তবে যাদের অন্তরে কৃষ্ণ প্রেম থাকে মা তারা একটু নৃত্য করতে করতে যায় তবে এখন তো আর সে সুযোগটা হবে না তাই আমরা হাত দুলাতে দুলাতে সবাই মিলে যাব ঠিক আছে
একবারে বললো রাধে রাধে না রাধে রাধে না রাধে না চলো বৃন্দাবন ধাম একবারে বললো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবারে বললো রাধে রাধে না চলো বৃন্দাবন বলতে গেলেই ভগবানের কথা চলে আসে আর ভগবানের কথা বলতে গেলেই ভক্তির কথা চলে আসে তবে সবাই ভক্ত না গো যারা রসিক প্রিয় ভক্ত হয় তাদের ডান দিকে থাকে গুরুদেব আর বাঁ দিকে থাকে স্বয়ং গোবিন্দ
ডান দিকে তো অহংকার, সে যদি অহংকার বসে ডান দিকে যেতে চায় গুরু তাকে ইঙ্গিত করে ধরে রাখে, আর সে যদি বামে রসে পরিপূর্ণ হয়ে ধরে পড়ে আমার গৌরহরি তাকে কৃপা করে। আর ওপরে কারা, তোমারই বংশ পরম্পরায় কে কোন কর্মের ফলে কোন লোকে বসে আছে তোমারই অপেক্ষায়। যদি কোনো বংশের প্রদীপ কোনো বৈষ্ণবের চরণের নু মাথায় নিয়ে কৃষ্ণ সেবায় নিয়োজিত হয় তোমারই পূর্বপুরুষ বসে আছে সেই লক্ষ্যতে, তোমারই অপেক্ষায় তোমারই জন্য একদিন তারা সেই লোক থেকে উদ্ধার হয়ে যাবে। তাই গৌরী মথুরা অধিপতি কংসকে বধ করে রাজা হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। বৃন্দাবনের কথা ভুলে গেলে কিন্তু মা, বৃন্দাবনের ব্রজবাসীরা মা যশোদা পিতানন্দ সবাই মিলে কানাই কানাই করে ডাকে, সেই বিরহে যন্ত্রণায় ভগবান কৃষ্ণচন্দ্র আমার স্থির থাকতে পারে না। তাই তার সখা উদ্ধবকে ডেকে পাঠালেন, উদ্ধব রে উদ্ধব রে উদ্ধব রে উদ্ধব রে, তুমি আমার বৃন্দাবনের সংবাদ এনে দাও উদ্ধব। আজকের কৃষ্ণ সজায় সজ্জায় সজ্জিত হয়ে উদ্ধব চললেন বৃন্দাবনে, অষ্টসখীর প্রেমের জালে জড়িয়ে অভিশাপগ্রস্ত হলে। উদ্ধব এ তুমি কি করেছ, তোমাকে আমি বৃন্দাবনের সংবাদ আনতে পাঠিয়েছিলাম, এর জন্য তোমাকে আমি নরকগামী করে দিলাম। জন্ম হলো কোথায় মা? মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের রাজ্যের মধ্যে তার জন্ম হলো পান্ডারপুর গ্রাম। পান্ডারপুরে এক ওই যারা কাপড় ছাপায় তাদের বলে ছিপি, সেই ছিপির ঘরে জন্মগ্রহণ করলেন। কিন্তু মা, এই পান্ডারপুরের এই নামদেব তিনি ছিলেন, এই ভোজদেব ছিলেন, তিনি বড় কৃষ্ণ ভক্ত, তাই তিনি রাধা গোবিন্দের মন্দিরে ওই সেবা আরতি করে আর তার মনের কথা নিবেদন করে। ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ সুধার সাগরী
অকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার বাকাশা তুমি ছাড়া কে আছে আমার বাজছি কিছুদিন গোবিন্দ কৃষ্ণ না করসা সুধার সাগরে অকুল পাথরে তুমি ছাড়া কে আছে আমার বাকাশা ভজি কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ কর সুধার সাগর অকুল পাথর তুমি ছাড়া চাড়কে আছে আমার ও গো প্রভু গো তুমি চাড়কে আছে আমার হরিবল হরিবল সবাই মা আজকে ভোসদেব নাম করছে সবাই নাম শুনছে কেউ কেউ আবার নামও করছে এমন সময় পিছন থেকে যেন একটা আত্মনেদের কান্না ভেসে এলো পিতা ও গো পিতা গো ও গো পিতা গো কে রে তুই তোর ডাকে এত আর্তনাদ কেন তোর কি হয়েছে রে একবার সামনে আয় দেখি ভোসদেব নাম করতে করতে দেখলেন মা যে মেয়েটা পিতা পিতা বলে কাঁদছে সে আর অন্য কেউ নয় এই নদিন হলো তার নিজের মেয়ে বিবাহ দিয়েছিল কিন্তু আজকের সন্ধ্যাবেলায় ওই কৃষ্ণ নামের শেষে সে যেন কত আর্তনাদ বুকে নিয়ে চিৎকার করে পিতা বলে ডেকে উঠলে পিতা আমি যে সব কিছু হারিয়ে আমি যে সর্বহারা হয়েছি পিতা গো ও গো পিতা গো ও গো পিতা গো এ তুই কি করলি মুক্তা এ কি করে হলো পিতা সাপে কামড়েছে
আমার স্বামীকে সাপে কামড়ে, আমি কত করে আমার শ্বশুর শাশুড়িকে বললাম বাবা মা তোমাদের কোনো কথায় আমি প্রতিবাদ করব না, আমি বড় আশা নিয়ে এসেছি বাবা, আমাকে তুমি তাড়িয়ে দিও না, কিন্তু আমার কোনো কথা শুনল না, আমাকে জোর করে ঘর থেকে তাড়িয়ে দিল পিতা। আমি কত করে পিতা মাতার পায়ে ধরে বললাম আমি পাষাণ হয়ে থাকব, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা, আমি পাষাণ হয়ে রব মাগো, কহিব না কোনো কথা, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা, আমি পাষাণ হয়ে রব মাগো, কহিব না কোনো কথা, কেহ না জানিবে কি হলো মোর অন্তরের ব্যথার, কেহ না জানিবে অভাগিনীর অন্তরের ব্যথা, কেহ না জানিবে কি হলো মোর অন্তরের ব্যথা, জানিবে কি হল মোর অন্তরের ব্যথা, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা, আমি পাষাণ হয়ে রব মাগো, কহিব না কোনো কথা, আমি পাষাণ হয়ে রব মাগো, কহিব না কোনো কথা, মা আমি তোমাদের সংসারের সব কাজকর্ম করে দেব, আমি তোমাদের কোনো কথার প্রতিবাদ করব না, বিনিময়ে তোমরা আমাকে আমার স্বামীর ঘর থেকে তাড়িও। তো স্বামীর ঘর এই যে তুমি দাঁড়িয়ে দেখছো কি, তুমি ছুটতে ছুটতে গিয়ে ও চুলের মুঠিটা ধরো, আর আমি ওর ওই হাত দুটো ধরে টানতে টানতে ঘর থেকে ওকে দূর করে দাও, তোমরা ছাড়া যে আমার জীবনে কে ঘনাই মাগো, আমায় মন করে দাঁড়িয়ে দিও না মা মাগো। তাই শ্বশুরের কথা শুনে শাশুড়ি মা আমার, জানো পিতা আমার চুলের মুঠিটা ধরে ঘর থেকে আমার বের করে দিল, আমি কত করে অনুনয় বিনয় করে বললাম মা আমার স্বামীর ঘর ভাঙলো সুখের ঘর, স্বামীর ঘর
দিয়ে কই দিছে যে ভাঙলো সুখের ঘর আমার স্বামীর ঘর স্বপ্ন দিয়ে গড়াছে যে ভাঙলো সুখের ও তোর একই খেলা কেন দিল মোরে দুঃখের জ্বালা হয়নি অতি তোর একই রে খেলা ও তুই কেন দিলি মোরে ও তোর একই খেলা কেন দিলি মোরে দুঃখের জ্বালা হয়নি অতি তোর একই রে খেলা কেন দিলি মোরে দুঃখের জ্বালা কোন পোড়ায়ে রে নিলি সব কেড়ে নিলি হামাই দুঃখে করলি জর আমার স্বামীর আমার স্বামীর স্বপ্ন দিয়ে করাছে তো হতন চোখে আমাকে চুলের মুঠিটা ধরে টানতে টানতে কে ঘর থেকে বের করে দিল জানো বাবা একবার ভেবেছিলাম তোমার কাছেও আসবো না তাই তো এত সন্ধ্যা হয়ে গেল একবার ভেবেছিলাম ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার এই পড়াবো আমি আর কাউকে দেখতে চাই ওরে বা ওরে মুক্তা তুই কি বলিলি রে তুই ছাড়া যে আমার কে নাই রে ওরে মানে আয় মা তুই ঠিক করেছিস রে আত্মহত্যা যে মহাপাপ আয় আজকের তোকে এমন একজনার সঙ্গে আমি সম্পর্ক করিয়ে দেব জীবনেও তোর কাছ থেকে সে কোনোদিনও হারিয়ে যাবে না তাই মা আজকের নিজের মেয়েকে মুক্তাকে অতি আদর যত্ন করে ঘরের মধ্যে নিয়ে গেলেন ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে বলছে মুক্তা আজকের থেকেই এই গিরিধারী হলো তোর স্বামী আজকের থেকে তুই এই গিরিধারীর সেবা কর দেখবি তোর সকল জ্বালা সকল দুঃখ তাপ সব দূরীভূত হয়ে যাবে এই বলে মা সেই দিন থেকে ওই মুক্তাবাই গিরিধারীর দায়িত্ব নিলেন আজকে সকালবেলা
ফুল চয়ন করি, গিরিধারীর মন্দিরে বসে বসে সেই মালে সেই ফুলের মালা তৈরি করে, আর মনে মনে বলে ভাবিয়া দেখো কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে, চার স্মৃতি পথে লেখা না আছে, জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে, কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পথে লেখা না আছে, জানিতে তো হারিয়ে যাবে, জানিতে তো জানি সে তো
কৃষ্ণ সেবায় পুরো নিয়োজিত করে দিলেন নিজেকে। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি, হরিবাল হরিবাল, সর্বক্ষণ কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে থাকে। আর ওই কৃষ্ণের কাছে নয়ন জলে বুক বাঁচিয়ে তার মনের দুঃখের কথা জানায়। একদিন মা ওই কৃষ্ণের কাছে নয়ন বাড়ি ফেলতে ফেলতে বলে উঠলেন, গিরিধারি আমার যে নারী জনম পিতা, এই নারী জনমে যে নারী কোনোদিনও মা হতে পারে না, তার যে নারী জনম পিতা, তাই একদিন মা ওই সেবা করতে করতে গিরিধারীর চরণটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। আর মধ্যরাতে দৈববাণী করে বললেন, মুক্তা তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে কি চাস? এতদিনের মনের বাসনা গুপ্ত ছিল মা, যেই ভগবান দৈববাণী করে বললেন সঙ্গে সঙ্গে মুক্তাবাই বলে উঠল, আমি প্রভু মা হতে চাই। এই মুক্তাবাই তুই একবার কি চাইছিস ভালো করে ভেবে দেখেছিস? হরিবাল হরিবাল। আস্তে আস্তে মা, আসলে আমরা ঠিক চাইতে জানি না। এই যে শিবরাত্রি হয়, সবাই যখন শিবের মাথায় জল ঢালে আর যখন মা বরগুলো পায় একটু টেরা বেঁকা, তখন শিবকে সবাই দোষ দেয়, বলে ও ঠাকুর তোমার মাথায় জল ঢাললাম আর বর পেলাম, এরম রাস্তা দিয়ে খালি একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। তখন শিব বলে, কেন, আমি তো তোর জন্যে ভালো বর ঠিক করে রেখেছিলাম, তুই জল ঢালার পরে আমার কানে কানে বললি ওই ওই পাড়ার মনটুকে চাই, তা আমি কি করব বল, আমি তো রেখেছিলাম তোর জন্য ভালো, তুই চাইলি। ও মা, সবাই চাইতে জানে না, তা যেই বলেছে আমি মা হতে চাই, ভগবান বলে ওরে মা হতে গেলে তা তার তো স্বামীর দরকার, তা তোমার স্বামী তো কবেই মারা গেছে। হরি বল হরি বল, তুমি মা হবে কেমন করে? তবুও ভগবান আশীর্বাদ করলেন ততাস্ত। এইবারে দেখতে দেখতে মা কিছুদিন যাওয়ার পর আশেপাশে কোনো মা যদি গর্ভবতী হয় প্রথম কে জানে মা? তার পাড়া প্রতিবেশী, ও দিদি কিছু খবর শুনেছিস, ওই ভোজদেবের মেয়ে, ছি 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 কি কেলোর কীর্তি না হলো, একদম পাপে পুরো ভরে গেল গো দেশটা। তাই মা এই কথাটা এদিক এদিক চলতে চলতে গ্রামের মড়লদের কাছে গিয়ে পৌঁছালে। মড়ল কাদের বলে জানো মা? ওই যারা সাদা ধুতি পরে পান মুখের মধ্যে পুরে চিবাতে চিবাতে বিচার করতে যায় ওদের বলে মড়ল। আর ওদের মধ্যেই বেশি জিলুপির প্যাঁচটা থাকে। হরিবাল হরিবাল। তাই মা আজকের সবাই মিলে ওই ভোজদেবের গৃহেতে রওনা হলেন। আর ভোজদেব ওই সন্ধ্যা আরতি
সামগ্রী নিয়ে গিরিধারীর কাছে গিয়ে বলে,